আল্লাহ তাআলার পয়গম্বর মূসা আলাইহিস সালাম ফেরাউনকে অস্বীকার করল ফেরাউন জিজ্ঞেস করল ও মূসা তুমি তো আমাকে রব বলে মানো না তাহলে তুমি আর তোমার ভাই হারুন আমারে বাদ দিয়া কোন রব মানো ফমান রব এ মুসা তুমি আর তোমার ভাই হারুনের রব কে মুসা আলাইহিস সালাম কি সুন্দর জবাব দিলেন ওই জবাব আরশে আজিমের মালিকের কাছে ভালো লাগলো আল্লাহ তাআলা এটা কোরআনুল কারীমের ভিতরে কোড করলেন নোট করলেন রব ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى أمار رب تو شيء أمار رب تو تني جني شاب كيسو سرشتی کر چھن شدو سرشتی کرن نائي جاکے جے کھانے جمانتی جے بھابے لالون پرون کر دورکار আল্লাহ তাআলা তাকে ওইভাবে ওই জায়গায় লালন পালন করেন সুবহানাল্লাহ ছাগল বাচ্চা হলে মায়ের দুধ খায় গরুর বাচ্চা হলে মায়ের দুধ খায় কুকুরের বাচ্চা হলে মায়ের স্তন্য দুধ খায় মানুষের বাচ্চা সন্তান হলে মায়ের থেকে স্তন্য পান করে পাখির তো স্তন্য নাই তার বাচ্চাগুলো কি খাবে দেখেন রবের কি কুদরত সেই বিভিন্ন জায়গায় সারা দিন ঘুরে পোকা মাকড় দানা শস্য নানান জিনিস খেয়েছে ওটা স্টমাকে গিয়েছে একটা প্রচন্ড হিট হয়েছে সেই হিটে খাবারটা গলে গিয়েছে পাস্তরিত হয়েছে জীবাণু মুক্ত হয়েছে লিকুইড তরল সাদা দুধের মতো হয়েছে মা ওইটাকে উদগিরণ করে ঠোঁট দিয়া বাচ্চার গালের মধ্যে ঢুকায় দিয়েছে হান্না বিনতে ফখুস তিনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালামের মা এখন এই মহিলার বাচ্চা কাচ্চা হয় না অনেক দিন ধরে বয়স হয়ে গেছে বাজা নারী কক্সবাজারের ভাষায় কি বলে বাজা বন্ধা বলে বাজা বলে বাচ্চা কাচ্চা হয় না এই নারী লক্ষ্য করে দেখতেছে ওই পাখির বাচ্চাটাকে পাখি কিভাবে আদর করে করে খাওয়াচ্ছে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন আল্লাহ একটা পাখি মা হতে পারলো আর আমি আশরাফুল মখলুকা সৃষ্টির সেরা মানুষ আমি মা হতে পারলাম না নিজের সন্তানের জবানে মা ডাক আমার কানে আমি শুনতে পারলাম না আমার জীবনটা ব্যর্থ আমার জীবনটা হতভাগ্য জীবন আল্লাহ তাআলা তুমি চাইলে এই বুড়ো বয়সে এই বাঁধা নারীকে তুমি বাচ্চা দিতে পারো সুবহানাল্লাহ বলবেন না তুমি চাইলে কি করতে পারো বাচ্চা দেওয়ার ক্ষমতা কি আল্লাহর আছে আছে আল্লাহর আছে তবে আগের মতো অত ক্ষমতা নাই নাউযু বিল্লাহি মিন সাল আমার দেশে কিছু পাগল আছে কয় আল্লাহর ধন রসূলরে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া রসুলের ধন খাজায় নিয়ে শুয়ে আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে আচ্ছা মুসলমানের আকিদা বিশ্বাস এরকমটি হইতে পারে হওয়া উচিত হওয়া সম্ভব সম্ভব না আমাদের জাতির পিতা ملت أبيكم إبراهيم هو سماكم المسلمين جاتير بيتا إبراهيم خليل الله بردو হয়ে গেলেন দুই দুইজন নারীকে বিবাহ করলেন কোনো বাচ্চা কাচ্চা হয় না তিনি কোনো গাছের কাছে মাছের কাছে পাহাড়ের কাছে কোন ফকিরের কাছে জটওয়ালার কাছে চটওয়ালার কাছে তিনি চাইলেন না তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন ও রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি
من الصالحين الله تعالى আপনি আমাকে একটা নেক সন্তান দেন সেই বুড়ো বয়সে ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেন আল্লাহ তাআলা রাজি হলেন খুশি হলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ইব্রাহিম তুমি আমার কাছে একটি নেক সন্তান চেয়েছিলে আমি আল্লাহ কাউকে দিলে অধিক পরিমাণে দেই যাও আমি আল্লাহ তোমাকে সন্তান দিলাম শুধু নেক সন্তান না ধৈর্যশীল অনেক গুণে গুণান্বিত একটি সন্তান তোমাকে আমি আল্লাহ তাআলা দিলাম বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে যে সন্তান এগুলি কার দেওয়া নেয়ামত আল্লাহ দেওয়া এই জন্য আল্লাহ তাআলা সূরা কাহাফে 46 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন المال والبنون زينة الحياة الدنيا الله تعالى بولن شمپد و شمتان شمپد و شمتان اي دنیا جيبوني پارتھیب جيبونير شندر جو شبا الله تعالى كاولة چائلے كاولة شمتان دائے الله تعالى چائلے كاولة نشمتان بنائے আল্লাহ তাআলা চাইলে কারো মাল দৌলত দেয় আবার আল্লাহ তাআলা চাইলে কাউরে গরীব রাখে আল্লাহর কি কুদরত কাউকে তিনি গাছ তলায় রাখেন আল্লাহর কি কুদরত আবার চাইলে তিনি কাউকে সাত তলায় উঠায় দেন সুবহানাল্লাহ এটা আল্লাহ তাআলার কুদরত সুতরাং সন্তান আল্লাহ আমাদের যাদেরকে দিয়েছে ছেলে হোক অথবা মেয়ে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সন্তান দিয়েছে কার শুকরিয়া আদায় করব আল্লাহ হান্না বিনতে ফাকুস বাজা মহিলা সুলো দিয়ে একটা পেকে গিয়েছে বাচ্চা কাচ্চা হয় না ওই পাখিকে তার বাচ্চাকে খাওয়াতে দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস একটা বড় শ্বাস ছেড়ে আল্লাহর আরশের কাছে আরশের দিকে তাকিয়ে যখন বললেন আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন আল্লাহ তাআলা তার পেটে বুড়ো বয়সে এই বৃদ্ধ বয়সে এই বাজানারীর পেটে আল্লাহ তাআলা বাচ্চা দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তিনি এত খুশি হলেন এত সন্তুষ্ট তিনি হলেন তিনি আল্লাহর কাছে মানত করলেন ও রব্বি ইন্নি নযরতু লাক মা ফি বাতনি মুহাররান فتقبل مني اي الله تعالى তোমার কাছে আমার সন্তান নাই বুড়ো হয়ে গেছি বাজানারি সন্তান চাইলাম তুমি আল্লাহ তাআলা আমাকে সন্তান দিলে রব্বুল আলামিন তুমি আমাকে খুশি করলে বুড়ো বয়সে পেটে বাচ্চা দিলে আর আমি তোমাকে খুশি করার জন্য ওই সন্তান তোমার জন্য নজর করলাম সুবহানাল্লাহ মানে এই সন্তান আমি তোমারে হাদিয়া দিলাম মানত করলাম নজর করা মানে কি মানত করলাম রব্বি ইন্নি নযরতু লাক মা ফি বাতনি দেখেন একবারও চিন্তা করে নাই একবারও চিন্তা করে নাই মা যে তার পেটে কোন বাচ্চা হবে বাচ্চা ছেলেও হতে পারে আবার কি হতে পারে মেয়েও হতে পারে একবার চিন্তা করে নাই বাস পেটে বাচ্চা আল্লাহ দিয়েছে সাথে সাথে মানত করে ফেলেস এখন আল্লাহ তাআলার কি কুদরত দেখেন বাচ্চা প্রসব তখনকার যুগে তো আল্ট্রাসোনোগ্রাফি ছিল না আর এগুলি বাচ্চা সুস্থ অসুস্থ এটার জন্য আমি এর পক্ষে কিন্তু ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা এটি কি মেল বেবি না ফিমেল বেবি এটা দেখার জন্য আল্ট্রাসোনোগ্রাফ যদি হয় তাহলে আমি বলবো এই আল্ট্রাসোনোগ্রাফি এই মেশিন এই টেকনোলজি ভেঙে ফেলো জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও গুড়িয়ে দাও তার কারণ হলো পৃথিবীতে যতগুলি দেশ পশু জানোয়ারের মতো মায়ের গর্ভে ভ্রূণকে হত্যা করে তার মধ্যে একটা অন্যতম দেশ আফ্রিকার পরে আমার দেশের পার্শ্ববর্তী একটা দেশ আছে খালি সারা জীবন অন্যরে সবক দেয় অন্যরে ভদ্রতা শেখায় কিন্তু চরিত্রের দিক থেকে ওরা চরম হিংসুক এবং অবদ্ধ দেশটার নাম বলা লাগবে তিন দিক দিয়ে ঘিরে আছে আবার নাম বললে হয়তো আমারও গিলে খেয়ে ফেলবে কথা ঠিক কিনা বলে আপনারা ভাববেন আমি বোধহয় এটা আন্দাজে বলছি আন্দাজে কথা বলি না একটা জার্নালের ভিতরে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী একটা জার্নাল সে জার্নালের ভিতরে একটা তারা এটার উপর একটা গবেষণা করেছে অ্যানালাইসিস করেছে যে পৃথিবীতে সব থেকে
কোন কোন দেশে মায়ের পেটের ভ্রূণকে হত্যা করা হয়? পৃথিবীর তিনটা দেশের ভিতরে একটি হলো ইন্ডিয়া, যেখানে আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে যখন জানতে পারে এই পেটের বাচ্চাটা একটা মেয়ে বাচ্চা, তখন অ্যাব্রশনের মাধ্যমে, অ্যাব্রশন হলো মায়ের জড়ায়ু দিয়ে পাইপ ঢুকায় দিয়ে সেই পাইপ দিয়ে বাচ্চাটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে কেটে বের করে ফেলে দেওয়া। আপনারা মনে করেন পশু শুধু জঙ্গলে বাস করে এটা মনে করেন? আরে সমাজে কত ভদ্র পশু ঘুরে বেড়ায়, শুধু জঙ্গলে পশু বাস করে না, সমাজে মানুষের রূপী কত পশু ঘুরে বেড়ায় আমরা জানি না। একটা মায়ের পেট থেকে জীবন্ত একটা বাচ্চাকে টুকরা টুকরা করে ছিঁড়ে কেটে যারা বের করে, জাহিলু যুগের অসভ্য ইতর বর্বর, জাহিলু যুগের মানব রূপী জানোয়ারগুলি কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে দিত। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন বিআইয়ে জামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে এই বাচ্চা কন্যাগুলোকে কতল করা হলো, হত্যা করা হলো, জীবন্ত কবর দেওয়া হলো? প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে ওই বাটপারগুলি মানবরূপী জানোয়ারগুলি চুপ হয়ে থাকবে, আল্লাহর কোন প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। ছেলে কে দেয়? কথা কয় না, ছেলে কে দেয়? মেয়ে দেয় কে? তো আল্লাহ যদি ছেলেও দেয়, আল্লাহ যদি মেয়েও দেয়, তো আপনারা তো সুলকানি কেন? আপনারা তো সুলকানি কেন? আল্লাহ যাকে খুশি যা ইচ্ছা দেয়। আল্লাহ তাআলা তার হাবিবকে নবিয়না সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সন্তান দিলেন। মা খাদিজার গর্ভে সন্তান হলো। উম্মে কুলসুম, ফাতেমা, রুকাইয়া, এরকম সন্তান আল্লাহ তাআলা দিলেন। আবার আল্লাহ তাআলা সন্তান দিলেন তৈয়ব, তাহের, কাসেম। অনেক পরে, অনেক পরে মদিনায় গিয়ে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আর একটা বাচ্চা হয়েছিল, নাম হলো ইব্রাহিম। এই যে তৈয়ব, তাহের, কাসেম, মা খাদিজার গর্ভে সন্তানগুলো এই দুই বছর, আড়াই বছর, তিন বছর হওয়ার মধ্যেই দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে, মরে যায়। বেঁচে আছে ফাতেমা, উম্মে কুলসুম, রুকাইয়া, এরকম কন্যাগুলো বেঁচে আছে। কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিলে আঘাত দেওয়ার জন্য, ব্যথা দেওয়ার জন্য, রাসূলুল্লাহকে তারা ক্রিটিসাইজ করার জন্য, ইনসাল্ট করার জন্য, মেন্টালি টর্চার করার জন্য এই কাফেরের বাচ্চাগুলি আল্লাহ রাসূলের ঘরের সামনে দিয়ে যায় আর বলে মুহাম্মদ আনতা বাতার। বাতার মানে বাপর, অর্থাৎ কোন গাছকে শিকড় শুদ্ধ যদি উপড়ায় ফেলা হয়, শিকড় সহ যদি তুলে ফেলা হয়, এটাকে আরবিতে বাতার বলে। কিন্তু আরবরা এই শব্দটা ব্যবহার করতো কারো যদি ছেলে মেয়ে না হয়, নির্বংশ আছে না, ছেলে মেয়ে অনেকের হয় না, এরকম লোক আছে না, তাদেরকে আরবরা ইনসাল্ট করার জন্য, মানসিক কষ্ট দেওয়ার জন্য, তাদেরকে নেগলেক্ট করার জন্য এই শব্দটা ব্যবহার করত, আনতা বাতার, আনতা বাতার, তুমি শিকড় ছেড়া নির্বংশ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয় বলেন তো? ছেলে হয়, বলেন ছেলে হয়, মেয়ে হয়, কি হয়? ছেলেও হয়, মেয়েও হয়। ছেলেগুলি মারা যায়, তৈয়ব, তাহের, কাসেম। মা ইব্রাহিমের কথা বললাম না এই কারণে, এটা তো অনেক পরে, মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হয়েছিল, সে মদিনায়। আর আমি যা বলতেছি এটা মক্কার কথা, এখন রাখেন। আরে হুজুর যা বলছে এটা ঠিক আছে, আপনি যা বুঝছেন এটাও ঠিক আছে, কিন্তু মাগার আবেগ না, নিচেরটা ঠিক থাকলে উপরেরটা ঠিক থাকে। আপনি পাগড়ি বাঁধলে আগে নিচেরটা ঠিক রাখেন, সরস ঠিক রাখেন, অতিরিক্ত চাদর দিয়ে পাগড়ি বাঁধেন সব হবে, কিন্তু ল্যাংটা হইয়া চাদর খুলে পাগড়ি বাঁধলে ওইটা কাজ নাই, আপনার আসল ঠিক নাই। কথা ঠিক কিনা বলেন বন্ধুরা? আমার অনেক লোক আছে নামাজ কালাম পড়ে না, যদি শুনে এই লোকটা আবু জাহেলের বংশ, যদি শুনে কি আবু জাহেলের
দেখবেন নামাজ একক তো পড়ে না, ভুলেও এই বৃষ্টি নামলে ঝড় হইলে কাদা হইলে আপনার মানুষ পিচ্ছুল খায়, দক্ষিণ দিকে পড়ে স্লিপ খাইয়া পিচ্ছুল খাইয়া, উত্তরে পড়ে পূর্বে পড়ে মাগার, ভুলেও পশ্চিম দিকে পড়ে না, এরকম কিছু লোক আছে না নাই? সেই লোকটাও যদি জানে এই কক্সবাজারে কলাতলির কাছে আবু জাহেলের কি আসছে বংশ আসছে, মনে মনে চিন্তা করবে জীবনে তো ভালো কাজ করি নাই, সোয়াবের কাজও করি নাই, একটা করি বৌরে, ঘরে গিয়ে বিবিরে বলবে বিবিরে আরে সাইজ করা কোনো চলা টলা বা ভালো শক্ত কাঠের কোনো লাঠি আছে কিনা, কেন কয়েছে একটু যাই শুনছি অমুক জায়গায় আবু জাহেলের বংশ আসছে, আবু লাহাবের বংশ আসছে, ভালো কাজ তো জীবনে করলাম না, একটু সাক্ষাৎ করি আসি। এরকম কিছু লোকজন পৃথিবীতে আছেন, এরকম পাগল কিছু বন্ধুরা আমার। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান কেউ পৃথিবীতে থাকিনি, ছিল কারা? ছিল কারা? কন্যা সন্তানেরা, এখনো তাদের বংশ আছে পৃথিবীতে, কিন্তু যারা বংশের অহংকার করে রাসূলুল্লাহকে গালি দিয়েছিল অন্ত বতর, ওদের কেউ আছে পৃথিবীতে? বলেন চিৎকার দিয়ে বলেন পৃথিবীতে কেউ আছে? যদিও থাকে ওর সদ্য গোষ্ঠীর ভিতরে, এইরকম সাহসলা কেউ জন্মগ্রহণ করে নাই, সে উঠে বলবে আমি অমুকের বংশের লোক। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম সন্তান সন্ততি ছেলে মেয়ে, এগুলি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল মালু ওয়াল বানু নাযিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা যদি কাউকে মাল ধন দৌলত দেয় আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা যদি কাউকে ছেলে দেয় মেয়ে দেয় আল্লাহ শুকরিয়া আদায় করবেন। খবরদার পার্থক্য সৃষ্টি করবেন না, ছেলে হলো কেন মেয়ে হলো না, কেন মেয়ে হইলো কেন ছেলে কেন হলো না, এটা অনেকেই এই দুর্ব্যবহারটা করেন। আল্লাহ তাআলা যাকে খুশি ছেলে দেন, যাকে খুশি মেয়ে দেন, এটা আল্লাহর খুশি, আল্লাহ সন্তুষ্ট। জাহিলি যুগে কাফেররা ছেলে হলে খুশি হইতো, মেয়ে হইলে বেজার হতো। আলাকুমুজ্জাকারু ওয়ালাহুল উনসা, হাবিব সাহেবরা কেউ আছেন? তিলকা যালিকা কিসমাতুন জিজা, সম্ভবত জিজা। আল্লাহ কয় তোমরা যে ওরা ভাগ করতো, কয় ছেলে হইলে আমাদের মেয়ে হইলে আল্লাহ, দেখছেন ভাগ করছে কি বলেন তো, ছেলে হইলে মেয়ে হইলে। এখন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে এই গাধাগুলি, ছেলে হইলে তোদের মেয়ে হইলে আল্লাহ, এটা কোন ধরনের বন্টন? আর ছেলেও তো আমি দেই, মেয়েও তো আমি দেই, ছেলে কে দেয় মেয়ে কে দেয়? তাহলে বোঝা গেল ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। খবরদার কোন কচ্ছপের কাছে, কুমিরের কাছে, জটওয়ালার কাছে, সটওয়ালার কাছে, বাজারে অথবা মাজার কোথাও গিয়ে সন্তান চাইব না, চাইব সন্তান দেওয়ার মালিক যিনি তার কাছে। কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। কার কাছে চাইব, কার কাছে রাজি আছি আমরা? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার গোলাম, তোমার কাছে সাহায্য চাই। সুতরাং আসুন পারিবারিক মাহফিল, যেহেতু সেই তো আজকে কিছু পরিবারের কথাই বলি। এবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা আত-তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়াআহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, যারা পরকালে বিশ্বাস করো, আল্লাহ বিশ্বাস করো, কিয়ামতে যারা বিশ্বাস করো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর পরিবার পরিজনকে তোমরা আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনগুলোর জাহান্নাম থেকে বাঁচাও। তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সন্তান নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না। তুমি ইসলামকে মানো, তোমার সন্তান ইসলামের কথা শুনলে তার গার মধ্যে অ্যালার্জি হয়, চুলকানি হয়, ইসলামের কথা শুনলে আর ভালো লাগে না। আলেম ওলামা দেখলে তোমার সন্তান চরম প্রতিক্রিয়া ব্যক্ত করে, তুমি হইলা ডানপন্থী, ছেলে হলো বামপন্থী, এরকম আছে কি না?
তসলিমা নাসরিন যখন শুরুর দিকে লেখা শুরু করে আমি তো তখন ছাত্র পড়তাম আমি প্রচুর পড়তাম শরৎচন্দ্র ফাল্গুনী সুনীল গঙ্গোপাধ্যায় ইমদাদুল হক মিলন তসলিমা নাসরিন হুমায়ুন আজাদ হুমায়ুন আহমেদ অনেকেরই পড়া পড়েছি বাংলাকে জানার জন্য বাংলাকে শেখার জন্য মাতৃভাষা বাংলা এক একজনের লেখার স্টাইল এক এক রকম আপনি পড়লেই না শিখবেন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন যত পড়বে তত শিখবে তো তসলিমা নাসরিন তার শুরুর দিকে লেখাগুলি অধিকাংশ লেখার মোটামুটি বিষয়বস্তু ছিল এরকম তার মা নামাজি ছিল বিশ্বাসী ছিল খুব নফল বন্দেগি ইবাদত করত তার নানি ছিল নানা ছিল অমকে অমকে এরকম করত এইটা সে খুব অপছন্দ করত এইটা তার লেখা সে লিখেছে অর্থাৎ বুঝাতে চাচ্ছে তারা ছিল আস্তিক সে হয়েছে নাস্তিক সে স্রষ্টা সৃষ্টিকর্তা সাস্টেইনার চেরিশা লর্ড গড মাস্টার এগুলোতে সে বিশ্বাস করে না এটা কি খুব ক্রেডিট খুব কি এটা কোনো বাহাদুরি আপনি নামাজি আড়াই ইঞ্চি কপালে নামাজের দাগ হয়ে গেছে আপনার সন্তান পশ্চিম দিকে ভুলেও আসার খায় না আপনার সন্তান আল্লাহ চেনে না দিন চেনে না ইসলাম চেনে না কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার মুখের উপরে বুকের উপরে পাড়া দিয়ে আল্লাহ জাহান্নামে যাবে আপনাকে লাঞ্ছিত না করে সন্তান আল্লাহ জাহান্নামে যাবে না তার কারণ কি সন্তান যেরকম বাবা মার প্রতি কর্তব্য আছে বাবা মারও কিন্তু সন্তানের উপরে কর্তব্য আছে আবাসিক এলাকা দু একটা কঠিন কথা বলবো আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন আমি কাউকে আঘাত দেওয়ার জন্য নয় তার ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য বলবো কাউকে ছোট করার জন্য অপমান অসম্মান করার জন্য নয় এই জন্য দু একটা কথা যদি বেশি করা হয়ে যায় আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন দেখেন আপনি বাচ্চা কাচ্চা হলে আপনি নিজেকে গর্ব করেন ক্রেডিট নেন আরে বাচ্চা তো কুত্তারও হয় কুত্তার বাচ্চা হয় না পাঁচটা ছয়টা বাচ্চা কুত্তা জন্ম দিয়ে রাস্তায় ফেলে চলে গেল আপনিও বাচ্চা ফুটাইলেন তো আপনার আর মা কুত্তা হলো একটা নিকৃষ্ট জানোয়ার আর আপনি হলেন ফেরেশতার থেকেও মূল্যবান প্রাণী আশরাফুল মাখলুকাত কে আশরাফুল মাখলুকাত কে মানুষ মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি যদি ফেরেশতার দাম বেশি হতো তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য বলতেন না ফাসাজাদুল মালাইকা কুল্লুহুম আজমা তারা প্রত্যেকে আল্লাহর আদমকে সেজদা করলো তাহলে বোঝা গেল ফেরেশতার থেকেও আদমের সম্মান আদমের ইজ্জত আদমের মূল্য আদর আদমের কদর আদমের আদর বেশি আদম আলাইহিস সালাম সেজদা করলো ফেরেশতাকে না ফেরেশতা সেজদা করলো আদমকে ফেরেশতা সেজদা করলো আদমকে এই জন্য আদমের সন্তান কুত্তাও বাচ্চা দেয় শুয়ারেও বাচ্চা দেয় ছাগলেও বাচ্চা দেয় মানুষও বাচ্চা দেয় কিন্তু কুকুর শৃগাল শুয়ারের মতো মানুষ নয় মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত প্রাণী আছে যত সৃষ্টি আছে দৃশ্য এবং অদৃশ্যমান যা কিছু আছে সব কিছুর ভিতরে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ বলবো না এই জন্য মানুষ বাঁদরের বাচ্চা নয় মানুষ কিসের বাচ্চা মানুষের বাচ্চা বরং বাঁদর থেকে মানুষ হয় নাই কিছু মানুষ বাঁদর হয়েছে মানুষ থেকে বাঁদর হয়েছে না বাঁদর বাঁদর থেকে মানুষ হয়েছে কে মানুষ বাঁদর হয়েছে না বাঁদর মানুষ হয়েছে মানুষ বাঁদর হয়েছে মানুষ কি হয়েছে প্রমাণ হলো কোরআনুল কারীম কোরআন হলো প্রমাণ বাঁদর মানুষ হয়েছে এর কোন ঐতিহাসিক কোন ভিত্তি কোরআন এবং সুন্নায় হাদিসে ইতিহাসে পাওয়া যায় না বরং কিছু লোক কি হয়েছে বাঁদর হয়েছে বাঁদরের মতো বান্দ্রামি করার চরিত্র যাদের বড় বড় মোষ রেখে ছাত্রীর সাথে একসাথে বোতল নিয়ে যারা ড্রিঙ্ক করে এই জাতীয় কিছু বাঁদর চরিত্রের মানুষ তারা আগে মানুষ ছিল এখন কি হয়ে গেছে কিন্তু কোন বাঁদর কি হয় নাই মানুষ হয় নাই দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরদের ভিতরে একজন উলুল আজম পয়গম্বর উনি আল্লাহ তাআলা তাকে এমন একটা জাদুকরি মধুর একটা সুর আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন
ওই সুরেলা কণ্ঠে যখন আসমানি কিতাব পড়ত মানুষ তন্ময় হয়ে পাগল হয়ে মানুষ শুধু শুনতেই থাকত। আরে মানুষ তো দূরের কথা, বন জঙ্গলের প্রাণী এমন কি পানির জলচর প্রাণীগুলো এগুলি তন্ময় হয়ে শুনতে থাকত। বিশেষ করে ইয়ামুসসাবত শনিবার, বলেন তো কোন দিন? কোরআন শরীফ বলছে ইয়ামুসসাবত শনিবার উনি একটু বেশি তেলাওয়াত করতেন, ওই দিন একেবারে সাগর তীরের মাছগুলি পর্যন্ত উঠে যেত। এখন কিছু পাবলিক তেরা চরিত্রে কয় যে ভাই তেলাওয়াত করে দাও কিন্তু লাভ আমাদের, চলো আমরা এই মাছটা যা যা ধরার ধরি। কেউ হরিণ ধরে, কেউ মাছ ধরে, কেউ পাখি ধরে, যা যা ধরার পাখিগুলো উড়ে যাচ্ছে। দাউদ আলাইহিসসালামের জবানে তারা এই তেলাওয়াত শুনে পাখি যেন ওড়া ভুলে গিয়েছে, ডানা মেলতে পারছে না, তন্ময় হয়ে শুধু শুনছে। এখন এখন লোকেরা ডিস্টার্ব করে, এইটা ধরে ওইটা ধরে ওইটা মারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো পয়গম্বর আপনি লোকদেরকে বলে দেন আমি যেই দিন বিশেষ করে তোমরা অন্য দিন যা করো করো, কিন্তু ইয়াউমুসসাবত এই শনিবার দিন তোমরা এই কাজটা করবে না। শনিবার দিন আমি লম্বা করে আসমানি কিতাব তেলাওয়াত করব, সকল প্রাণী শুনবে, কোনো প্রাণীকে তোমরা বধ করবে না, হত্যা করবে না, মারবে না, ধরবে না, ধরবে না। এখন জাতি তো জিলাপির মতো সোজা চরিত্রের, এই জাতি কি করলো পয়গম্বর তেলাওয়াত শুরু করেছে, ওরা গিয়ে করলো কি এই মাছগুলো সব আটকানো শুরু করলো। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলো তোমরা করো কি, হুজুর আল্লাহর কথাও শুনি আপনার কথাও মানি, আমরা আজকে হুজুর মাছ মারবো না, ধরবো না, এই আজকে যা শুধু একটু বানা দিয়ে জাল দিয়ে আটকায় রাখবো, যা করার রবি সোমবার পর, যা করার কবে করবো রবি সোমবার করবো, আমরা কিন্তু মানুষ খারাপ না, মানুষ ভালো, এই আল্লাহর কথা মানি, নবীর কথাও শুনি, আমরা কিছু করবো না হুজুর। এখন নবী করে কার কাছে ওয়াজ করি, কোন জাতির কাছে ওয়াজ করি? শেষে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা লানাত গজব দিলেন, কুনু কিরাদাতান খাসিইন, যা তোরা অভিশপ্ত বাঁদর হয়ে যা। কে বলল? আল্লাহ তাআলা বললেন, আর সমাজের কিছু লোক বাঁদর হয়ে গেল, মানুষ ছিল, চেহারা ছবি চাল চলন স্বভাব কাজ কারবার সব বাঁদরের মতো হয়ে গেল, ছিল মানুষ হয়ে গেল কি বাঁদর। তিন শ্রেণীর লোক হইল, কয় শ্রেণীর? তিন শ্রেণীর লোক বাঁদর হয়েছে। প্রথম শ্রেণী হল যারা অন্যায় করে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে, যারা শনিবার ইয়াউমুসসাবত মাছ ধরেছে, মাছ আটকায় রেখেছে, বিভিন্ন প্রাণীকে ডিস্টার্ব করেছে, বিভিন্ন প্রাণীগুলোকে বধ করেছে, সেই প্রাণীগুলোকে বধ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে লানত দিয়া, অভিশাপ দিয়া, গজব দিয়া বাঁদর বানায় দিলেন। আর কিছু লোক আছে, কিছু লোক আছে, ওই মানুষগুলি নিজেরা অপরাধ করে নাই, তবে অন্যকে অপরাধ করতে সাহায্য করেছে। এখন ওই যেগুলো ধরে এগুলোরও না কয় না, আবার ওই যে নবী, নবীর পক্ষেও তার পক্ষে তার কাছে শোনে, কি ভাব, মানে একেবারে নবীর একান্ত অনুগত, বসে বসে তার কাছে তেলাওয়াত শোনে, আবার বলেন এই আল্লাহ নবী নিষেধ করেছে, আল্লাহ একটা হক দিয়েছে শরীয়তের, এটা লঙ্ঘন তোমরা করিও না। আল্লাহ তাআলা তিন শ্রেণীর লোকরে বাদর বানিয়ে দিলেন অন্যায়। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আমার খুব ভালো লেগেছে, তার একটা কবিতার একটি অংশ হলো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদয়। এই জন্য সমাজে এক শ্রেণীর মিসকে শয়তান আছে, দেখবেন অপরাধ হয়, খুন হয়, সাদাবাজি হয়, রাহাজানি হয়, ধর্ষণ হয়, ছিনতাই হয়, কিছু নামধারী লোক আছে ভোটার জোটের কারণে এই বদমাশগুলোকে কিচ্ছু বলে না, ওরা হলো ডাইরেক্ট মিসকে শয়তান, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর গজব যদি কোনো সমাজে পড়ে এই মিসকে শয়তানগুলোর উপরে পড়বে। আল্লাহ কয় শ্রেণীর লোকরে বান্দর বানাইছিল? কথা কি আমার না কথা কোরআনে? আমার কথা স্বীকার করতে পারবেন? কোরআনের কথা স্বীকার করতে পারবেন? পারবেন না। বন্ধুরা আমার, যা হোক মানুষের মূল্য বেশি, আদমের মূল্য বেশি, এ কথা বলতে গিয়েই কথাটা চলে এসেছিল, কুকুরেও বাচ্চা দেয়,
সে বাচ্চাগুলো রাস্তাঘাটে ফেলে রাখে, মানুষ বাচ্চা দেয়, মানুষের বাচ্চা রাস্তায় ফেলে রাখার জন্য নয়। এই জন্য মুরব্বী বাবাজিদেরকে বলি, সন্তান নষ্ট হওয়ার জন্য খালি সন্তানের খিদমত, কোথাও গেলেই খালি বলে হুজুর স্লিপ দেয়। মাতা পিতার কর্তব্য ওয়াজ করেন, হুজুর মা বাপের খিদমতের ওয়াজ করেন, সারা দুনিয়া এবং বাংলা ভাষাভাষী আছে, পৃথিবীর অনেক দেশে বাংলা ভাষাভাষীরা বিভিন্ন প্রোগ্রামে সেমিনার সিম্পোজিয়ামে নিয়ে গেল, এরকম বোধ হয় গোটা জীবনে দুইবার বা তিনবার সর্বোচ্চ পেয়েছি। হুজুর বাপ মার কি কর্তব্য সন্তানের উপরে এইটা বলে, খালি বাপ মার খিদমত, বাপ মার খিদমত। আরে জন্ম দিয়া কুকুর বিড়াল ছাগলের মতো রাস্তায় ছেড়ে দিলা, তো তোমার জন্ম দিতে বলছিল কে? সন্তান জন্ম দেওয়াটাই বড় কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর বিধান দিয়েছে, আপনি গরিব হন, সবার যে সাততলা থাকবে এরকম কথা না, গরিব হন, গরিবী হালাতে সন্তান দেখেন, বড় লোক হন, বড় লোকই হালাতে দেখেন, কিন্তু আপনারও কর্তব্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব হাসান হুসাইন জন্মগ্রহণ করেছেন, রাসূলুল্লাহ কানে আজাম দিয়েছেন, আল্লাহ রাসূল কানে আজাম দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের ভিতরে মধুনিয়া অথবা খেজুর চিবাইয়া তার একটু লালা ওই সদ্য প্রসূত নবজাতক তার মুখের ভিতরে দিয়েছেন, এটা সুন্নাহ। এই জন্য কোনো বাচ্চা কাচ্চা হলে বাড়ির মুরব্বী, মুরব্বীকে থাকে, বাবা থাকে, চাচা থাকে, দাদা থাকে, বাবা চাচা দাদা যদি না থাকে বংশের কোনো মুরব্বীর কোলে দিবে। এটা মুসলমানদের প্রত্যেকের, হিন্দুর যদি আলাদা একটা ট্র্যাডিশন কালচার থাকতে পারে, তারপরে বৌদ্ধের যদি থাকতে পারে, উপজাতি মগ চাকমা গারোর যদি থাকতে পারে, এ মুসলমান তুমি দুনিয়ার শ্রেষ্ঠ একটা জাতি, তোমার কেন থাকবে না? তোমারও কিছু কালচার আছে, কিছু ধর্মীয় সংস্কৃতি আছে। সন্তান জন্মগ্রহণ করলে আজাম দেবে, ছেলে হোক মেয়ে হোক, তাকে প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র করে বাবা দাদা নানা মসজিদের ইমাম অথবা বংশের একজন মুরব্বী, তার বিরাট বড় বুজুর্গ হইতে বা এরকম না, একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ তার কোলে দেবে, তিনি একটু দোয়া করে দেবেন, তারপরে তাহমিয়া বলে এটাকে নাকি তাহমিয়া বলে না, একটু খেজুর চিবিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো বাচ্চাদেরকে আনা হলেই রাসূল এটা করতে নেই, তাহমিয়া এটা সুন্নাহ। বলুন এটা কি সুন্নাত? অনেক সুন্নাত আমরা জানিও না, ছেড়ে দিয়েছি। রাসূলের সুন্নতের ভিতরে মুক্তি আছে। তারপরে আল্লাহর হাবিব 3 থেকে 7 দিনের ভিতরে তাকে টিকা দিতে বলেছেন। কয়দিনের মধ্যে? 3 থেকে 7 দিনের মধ্যে। টিকা মানে আকিকা, টিকা মানে কি আকিকা, টিকা দেন রোগ প্রতিরোধক, এটা তার তাকে বিভিন্ন ধরনের বিপদ থেকে হেফাজতের জন্য রাসূলুল্লাহ বলেছেন তাকে 3 থেকে 7 দিনের ভিতরে টিকা দাও, ছেলে হলে 2টি টিকা দাও, মেয়ে হলে 1টি টিকা দাও। মেয়ে হলে কয়টা, ছেলে হলে কয়টা? 2টা টিকা। কেন? যেহেতু মেয়ে শিশুর আপনার স্বাস্থ্য ঝুঁকি, জীবনের ঝুঁকি তুলনামূলক কম ছেলে শিশুর পরিবর্তে, এই জন্য ছেলে শিশু হলে তার টিকা লাগবে কয়টা, আকিকা কয়টা? 2টি আকিকা। আর মেয়ে শিশু হলে কয়টা আকিকা? অর্থাৎ আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, তার দেহের ভিতরে রোগ প্রতিরোধক ক্ষমতা তুলনামূলক ওই কার থেকে বেশি? ছেলে শিশু থেকে বেশি। এই জন্য তার জন্য 1টি মাত্র আকিকা দিলেই হবে। রাসূলুল্লাহ এগুলি করতেন। তারপরে রাসূলুল্লাহ একটা ভালো নাম রাখার জন্য বলেছেন, বাবা মার কি দায়িত্ব সন্তানের প্রতি? আমাদের দেশে মাশাআল্লাহ নাম রাখে বল্টু সল্টু, একজনের নাম হলো মতি, নাম রাখছে কি বলেন তো? আরে কি আজীব ব্যাপার, বাস্তব কথা, নাম হলো মতি। এই লোকটারে নাম বিকৃত করে লোকেরা ডাকে, কোরআন শরীফ বলে, আমি বলি না, কে বলে বলেন তো? একটু আওয়াজ দিয়ে সবাই বলেন, কোন আলেমও যদি এই কাজটা করেন, আল্লাহর কাছে গোপনে তওবা করে আপনি ভুলটা সংশোধন করে নেবেন, কোন আলেম যদি করে, আর জাহিল যদি কেউ করেন তাও করবেন। 49 নম্বরের সূরা এসেছে, নাম বিকৃত করে বলা হচ্ছে কবিরা গুনাহ। বলেন নাম বিকৃত করা কি? একজনের নাম হলো মতিউর রহমান, ডাকে মইত্যা, নাম হলো কামাল, এ কামাইল্লা, ডাক নাম হলো জামাল, এ জামাইল্লা। এই অভ্যাস, এই স্বভাব ভালো খারাপ সব মানুষের মধ্যে আছে না নাই?
হয়তো কেউ জেনে করেন কেউ না জেনে করেন বুঝে করেন কেউ না বুঝে করেন আল্লাহ মাফ করুন আমরা অনেক সময় আলেমরাও দুই একজন এরকম বলে ফেলি হয়তো আমরা কথায় কথা স্লিপ অফ টং বলে ফেলি কিন্তু এটা একটা কবিরা গুনাহ এটা কি বলেন তো কোথায় পাইলাম কোরআন কোন সূরায় 49 নম্বর সূরা সূরাতুল হুজরাত বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ঈমানের পরে কাউকে মন্দ নামে ডাকা বিকৃত নামে ডাকা এটা জায়েজ নয় তো দেখেন নাম কি জিনিস নাম হলো মতি মতিউর রহমান এখন লোকেরা বিকৃত করে ডাকে কি মুত্তা এখন মেহমান আসছে ওই বেচারা ডাক দিছে এই মুত্তা পানি আন মুত্তা কি আন নাউযু বিল্লাহি মিন জালিক এখন মেহমান চিন্তা করে কোন দেশে আসলাম استغفر الله العظيم استغفر الله দেখেন বাংলাটা কি কঠিন জায়গা গিয়ে পড়েছে এখন বেচারার মেহমানের চিন্তা হলো পানি তো ডাবের পানি কলের পানি নদীর পানি খাওয়ায় কিন্তু কোন পানি আনতে বলেছে استغفر الله العظيم তো এই যে বিকৃত নাম তার কি ফল বেচারা মেহমান আজদুর কালদুর ভয়ে আল্লাহ এর থেকে আমাকে তুমি পানাহ দাও তাহলে সন্তানদেরকে নাম রাখবো খারাপ নাম না ভালো নাম ভালো নাম রাখবো এমন কি কিয়ামতের ময়দানে এই ভালো নাম রাখার কারণে অনেক সন্তানদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবে ভালো নাম রাখার কারণে ভালো মানুষদের সাথে নাম রাখার কারণে তো এই জন্য বাচ্চা কাচ্চার কথা আজকে বলতেছি সন্তান হলে আমাদের ছেলে হোক মেয়ে হোক নিয়ামত কে দিয়েছে ছেলে হলে খুশি হব মেয়ে হলে বেজার হব বউ তালাক দেওয়ার হুমকি দিব রাজি আছি তো সবাই রাজি নাই তালে তালে তাল দিয়েন না ওয়াজের মাহফিলে আসলে সব ঠিক বাহিরে গেলে সব উল্টে যায় এই জন্য এই কাজটা করবেন না বিশেষ করে দাদা যারা এসেছেন এই দাদাদের এই রোগটা আছে অনেক দাদা ছেলেকে বুদ্ধি দেয় এই বৌমাকে তালাক দিয়ে নতুন আর একটা বিয়ে কর তোর ছেলে যখন হয় না এই বউকে তালাক দে আচ্ছা আমি জিজ্ঞেস করি আর একটা বিয়ে করায় আনলে ওই স্ত্রীর গর্ভে পুত্র সন্তান হবে এর কি কোনো নিশ্চয়তা ওয়ারেন্টি গ্যারান্টি আছে তাহলে ছেলেও দেয় আল্লাহ মেয়েও দেয় কাউকে আল্লাহ তাআলা একাধিক সন্তান দেয় আবার কাউকে আল্লাহ তাআলা একজনও দেয় না কারো বাচ্চা কাচ্চা হয় আর মরে যায় আবার কারো হায়াতের ভিতরে এই পরিমাণে বরকত আল্লাহ দান করেন যেমন উম্মে সুলাইম পড়েন ভক্তি সহকারে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী যেদিন হিজরত করে মদিনায় ঢুকলেন কুবা এলাকায় রাসূলুল্লাহ আসলেন মদিনার লোকেরা যেন আকাশের চাঁদ হাতে পেল আকাশের চাঁদ যেন তারা হাতে পেল রসুলুল্লাহকে পেয়ে তারা খুশি হয়ে গেল যার গাছের ডালিম আছে সে ডালিম নিয়ে আসছে যার গাছের খেজুর আছে রসুলুল্লাহর জন্য খেজুর নিয়ে আসছে যার গাছে আঙ্গুর আছে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের জন্য আঙ্গুর হাদিয়া নিয়ে আসছে এত লোকেরা এত কিছু রসুলুল্লাহকে দিল আবেগে আল্লাহর হাবিবের চোখে পানি এসে গেল এত আদর আমাকে কেউ কোনোদিন করে নাই এবার একজন মহিলা রসুলুল্লাহর কাছে এসে বলে ইয়া রসুলুল্লাহ ইয়া রসুলুল্লাহ যার গাছে ডালিম আছে আল্লাহর হাবিবের জন্য ডালিম হাদিয়া নিয়ে আসছে যার কাছে খেজুর ভালো নতুন প্রজাতির সুন্দর খেজুর মিষ্টি খেজুর আল্লাহর হাবিবের জন্য তা এনেছে ইয়া রাসূলুল্লাহ এই মদিনায় আমার মতো গরিব আর কেউ নাই আমার বাচ্চা কাচ্চা হয় আর মরে যায় হুজুর আমার এই সন্তানটা আনাস এই বাচ্চাটা মাত্র 9 বছর বয়স ইয়া রাসূলুল্লাহ আমার তো আর কিছুই নাই আল্লাহ নবীরে কিছু দেওয়ার জন্য আমার মন চায়
আমার যদি ফল থাকতো টাকা থাকতো আমি রাসূলুল্লাহর জন্য কিছু হাদিয়া নিয়ে আসতাম ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানটা অন্য সন্তান হয় আর মরে যায় বাচ্চা কাচ্চা হয় আর কয়দিন পরে মরে যায় আমি আমার এই সন্তানটা সেও মরা মরা ভাব আজ মরে তো কাল মরে ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটা আপনারে হাদিয়া দিলাম আর আপনার বিশ্ব নবীর গোলামি এই সন্তানটা করবে নবী কখনো মানুষ দিয়ে গোলামি করাবেন না আল্লাহ নবী গোলামির বিরুদ্ধে ছিলেন কিন্তু রাসূলুল্লাহর আবেগে চোখ দিয়ে পানি এসে গেল সবাই আমার জন্য ফল ফলাদি নিয়ে আসলো নানান ধরনের হাদিয়া লোকজন আমাকে দিল একটা সন্তান আমার খেদমতে খাদেম হিসেবে কেউ দিল না এই মহিলা তাও দিয়ে দিল রাসূলুল্লাহর আবেগে চোখে পানি তাহলে শুধু বাচ্চাদেরকে জন্মই দেব না বাচ্চাদেরকে জন্মের সাথে সাথে কি দেব বলুন তো উত্তম তালিম তরবিয়াত বলুন কি দেব বলুন উত্তম তালিম তরবিয়াত উত্তম শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতি এগুলো দেব বাচ্চা কাচ্চা বাবা মার থেকে শেখে আমার কাছে একজন টাকা পাবে পাইতেই পারে আমি কোনো মানুষের দেনা থাকতে পারি না অভাবে পড়ে দেনা হয়েছিলাম বিপদে পড়ে দেনা হয়েছিলাম এরকম হইতে পারে না পারে না অসম্ভব কিছু নয় আমার কাছে একজন টাকা পাবে আমি বড় অভাবে পড়ে বিপদে পড়ে তার কাছ থেকে টাকা নিয়েছি ঘরের মধ্যে আসি পাওনাদার এসে ডাক দিল এই আব্দুর রহমান কোথায় তুমি ছোট্ট বাচ্চারে গিয়ে কইলাম যা তুই বলবি আব্বাই বাড়ি নাই দেখুন ছোট্ট মাসুম বাচ্চা ইনোসেন্ট এই বাচ্চা গিয়ে বলল কাকা আব্বাই বলছে আব্বাই কিন্তু বাড়ি নাই আব্বাই বলছে আব্বাই কোথায় নাই আচ্ছা বলেন এই ছেলেরে আপনি যতই আদর্শের সবক দেন কাজ হবে এই জন্য ছেলে মেয়ে নষ্ট হয় খালি ছেলে মেয়ের দোষ না দোষ আমাদেরও আছে দোষ আমাদেরও আছে এই জন্য বাচ্চা কাচ্চা উত্তম তালিম দিতে হবে ছেলে হোক মেয়ে হোক তালিম তালকিন দিতে হবে এবং তারা প্রাপ্ত বয়স্ক হলে রাসূলুল্লাহ বলেছেন আলাদা বিছানা দিতে হবে ছেলে আর মেয়ে এক বিছানে রাখা যাবে না ভাই হোক বোন হোক যখন তারা বালেগার উপযুক্ত হবে বালেগা হওয়ার পর্যায়ে যাবে বালেগ হওয়ার পর্যায়ে যাবে ম্যাচিউর্ড হওয়ার পর্যায়ে যাবে অ্যাডাল্ট হওয়ার পর্যায়ে যাবে রাসূলুল্লাহ বলেছেন ভাই বোন হোক আত্মীয় স্বজন যাই হোক রাসূলুল্লাহ বলেছেন ছেলেদেরকে ইন্ডিভিজুয়াল মেয়েদেরকে ইন্ডিভিজুয়াল তাদের বেড করে দাও থাকার ব্যবস্থা করে দাও তুমি গরিবি হালাতে যা আছে ওর মধ্যে আলাদা করো ছেলে হোক মেয়ে হোক একসাথে এক বিছানে রাখিও না এই যে ইসলামী একটা কালচার একটা ট্রেডিশন সন্তান ভালো হয় এই বাবা মার কারণে বিভিন্নভাবে বিশেষ করে মায়েদের ভূমিকা অনেক বেশি অনেক মায়েরা সন্তানের সামনে নাটক সিনেমা দেখেন যাচ্ছে তাই গালাগেলাস করেন অনেক বাবা মা আছে বাচ্চাদের সামনে ঝগড়াঝাটি করেন স্বামী স্ত্রীকে সম্মান করবে স্ত্রী স্বামীকে সম্মান করবে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না পৃথিবীতে সব থেকে পুরাতন সম্পর্ক এবং পৃথিবীতে সব থেকে মধুর সম্পর্ক পৃথিবীতে সব থেকে প্রথম সম্পর্ক পৃথিবীতে সব থেকে আপন সম্পর্ক কি বলুন তো স্বামী আর স্ত্রী এখন বলতে পারে হুজুর এটা কেমন বললেন বাবা মার সম্পর্কই তো আসল না বাবা মা পৃথিবীতে আগে হয় নাই আগে আদম হয়েছে সে আদম জান্নাতের ভিতরে ছিল তার ভালো লাগে না তাকে সঙ্গ দেওয়ার জন্য একজন নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন সে নারীর ভিতরে বৈবাহিক বন্ধনে আল্লাহ তাআলা আবদ্ধ করে দিলেন তাহলে পৃথিবীতে প্রথম মানুষ আদম প্রথম মানবী হাওয়া আলাইহাস সালাম এই দুইজনের মধ্যে প্রথম সম্পর্ক হলো স্বামী আর কি বলুন স্বামী আর স্ত্রী এই জন্য স্ত্রীদেরকে অনেক বাবা আছেন এরকম বউকে গালি দেয় পেতনির জাত ফকিন্নির জাত এরকম করে অনেক স্বামীরা গালি দেন এই চরিত্র বোধহয় কক্সবাজারে স্বামীদের নাই আর কিছু এলাকার তো মাশাআল্লাহ এরকম আছে একটু ঝাল বেশি হয়েছে লবণ কম হয়েছে কয় যা এই তোরে তালাক দিলাম মক্কা শরীফ পর্যন্ত তালাক দিলাম তো একজন জিজ্ঞেস করলো ভাই তালাক তো দিলেন তা বুঝলাম মক্কা শরীফ কেন কয় রাগ এরকম ওঠা উঠছে তালাকটা এরকম দিছি মক্কা শরীফ অনেক দূর তো কাছের তালাক না দূরের তালাক এটা আর ফিরে আসতে পারবে না ওরে আর কোনোদিন গ্রহণ করব না নাউজুবিল্লাহ বলবেন না এই জন্য বাচ্চাদের সামনে স্বামী স্ত্রীর ঝগড়া না করা একে অপরকে বিচ্ছিরি ভাষা ব্যবহার না করা বাচ্চাদের সামনে কেউ কাউকে অসম্মান না করা বাবা মা বংশ তুলে গালি না দেওয়া আপনার সন্তান এই গালিগুলো শিখবে এই জন্য বাবা মা যাদের সন্তান ছোট আছে কখনো স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে নাম ধরে বংশ ধরে বেইজ্জতি করে কোনো গালি গালাজ করবো না রাজি আছি কি রাজি আছি
আল্লাহ তাআলা কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা যা হোক, জি কথার মধ্যে কথা চলে আসছে ভাই, এমনি তো কথা শেষ করতে পারি না, আবার আবার কথা শুরু হইলে তো ফজর পর্যন্ত চলে যাবে। তো আর এটা একটা পারিবারিক মাহফিল, আল্লাহর এই বান্দা আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, এই বাচ্চাগুলোকে আমি খুব স্নেহ করি। মাঝে মাঝেই তার বাসা আগে আমি দাওয়াত খেতে আসতাম, দাওয়াত খেতে আসতাম বলতে আমরা হুজুর যার বাড়ি যাই খালি কোরমা পোলাও আর গোস্ত খাওয়াই, তো শাক সবজি আর কেউ খাওয়াই না, এটা তো শরীরের জন্য প্রয়োজন। তো মাঝে মাঝেই আগে আমি ইচ্ছে করে দাওয়াত নিতাম এই বাসায়। এই বাচ্চারা ছোট ছোট আলহামদুলিল্লাহ এখন হাফিজা হয়েছে, এটা খুবই আমি এত আনন্দিত হয়েছি যে ভাষায় বোঝানেন না। তো ছেলেদের থেকে মেয়েদেরকে হাফেজা বানানো কঠিন, আল্লাহ তাআলা আমার সন্তান দিয়েছে, আমার স্ত্রী প্রত্যেকটা সন্তান গর্ভে থাকা অবস্থা, আমি তো আর জানি না, মহিলাদের কাজ তো দিলে দিলে নিয়াত করে ফেলছে, আল্লাহ আমার এই সন্তান আমি যেন হাফেজ বানাতে পারি, হাফেজ কোরআন। তো আলহামদুলিল্লাহ নিয়াত করছে, আল্লাহ তার তিন সন্তানকে হাফেজ বানিয়ে ফেলেছেন। আমার চার পয়সার কোনো স্বামী হিসাবে আমি একটা অথর্ব, অযোগ্য, আমার কোনো যোগ্যতা দক্ষতা নাই। বাচ্চাদের পড়াশোনার পিছনে তার মায়ের সব থেকে বেশি অবদান। আচ্ছা বলুন, একজন মহিলা পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করে, সময় পেলে কোরআন তেলাওয়াত করে, রাতের বেলা সুযোগ হলে তাহাজ্জুদের সলাৎ অথবা নফল সলাৎ করে, তারপরে বিভিন্ন তাসবিহ তাহলিল পড়ে, সংসার দেখাশোনা করে, এরপরে বাচ্চার লেখাপড়া করণের পুরো দায়িত্ব নেয়, এই নারীদের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত না উচিত নয়? অবশ্যই উচিত। আজকে দুনিয়াটা যা কিছু ভালো মহিলার কারণে হয়েছে, এই পৃথিবী যা কিছু জাহান্নামে যাওয়ার মহিলাদের কারণে গেছে। ওরে বাবা, মহিলাদের কথা বলবো না, তাহলে আবার মুলা সুরিতে আমার ফাঁসি হয়ে যাবে। নারী যে কত প্রতিহিংসা পরায়ণ, পৃথিবীর 157টা দেশের ভিতরে কেউ না বুঝলেও বাংলাদেশ বোঝে, আমরা এমন দুই নারীর পালায় পড়ছি মাশা আল্লাহ, এ জাতি পুরা সিড়া সেপটা হয়ে গেছে, কথা ঠিক কিনা বলে? পুরুষে পুরুষে কিলেকিলি মারামারি গুতাগুতি লাগলে ইমাম সাহেব মৌলানা সাহেব তারপরে পীর সাহেব তাবলিগের আমির সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কমিশনার সাহেব তাদের সম্মানে কিলেকিলি মারামারি গুতাগুতি রক্তারক্তি খুন খারাপি করার পরেও ইমাম সাহেব মৌলানা সাহেব পীর সাহেব কাউন্সিলর সাহেব তারপরে মেয়র সাহেব এরপরে চেয়ারম্যান মেম্বার সাহেবের কারণে পাশাপাশি বসে এক প্লেটে এক টেবিলে খায়। মহিলা মহিলা ঝগড়া লাগলে সুলসেরাসেরি মারামারি পাড়াপাড়ি হইলে ইমাম সাহেব মলান সাহেব পীর সাহেব কাউন্সিলর সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কোন সাহেব এমনকি আকাশ থেকে জিব্রাইল আসলো দুই মহিলার পাশাপাশি এক টেবিলে বসাইতে পারে না। বলেন কথা আমি মিথ্যা বলছি না সত্য? এই জন্য ভাই সৃষ্টিগত এটা আলাদা, পৃথিবীতে অনেক ভালো কাজ নারীর কারণে হয়েছে, আবার পৃথিবীতে অনেক মন্দ কাজ এটা নারীর কারণেই হয়েছে। সুতরাং পারিবারিক একটা মাহফিল, আমরা আসলে অনেক কথা বলতে যাব না, তবে নারীদের উদ্দেশ্যে যা বলেছি, মায়েদের কারণে একজন ব্যক্তি ভালো হওয়া, একজন পুরুষ ভালো হওয়া, একটা ব্যক্তি ভালো হওয়া, একজন নারী ভালো হওয়া, একটা ঘর ভালো হওয়া, একটা নারী ভালো হওয়া, একটা মহল্লা ভালো হওয়া, একটা মহল্লা ভালো হওয়া, একটা এলাকা ভালো হয়ে যাওয়া। বাইজিদ বাস্তামি আল্লাহ বড় একজন ওলি সুলতানুল আরিফিন হলেন। বাইজিদের মা প্রতিদিন গলার মধ্যে কাপড় লাগাইয়া ঘরের আড়ার সাথে কাপড়ের মাথা বেঁধে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কেঁদেছেন, সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কেঁদেছেন। আয় আল্লাহ তাআলা মায়ের দোয়া, মায়ের দোয়া তুমি ফিরাই দাও না, রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে দোয়া করি, মায়ের দোয়া সন্তানের জন্য তুমি কবুল করো, আমার বাইজিদকে দয়া করে তুমি সুলতানুল আরেফিন বানিয়ে দাও। বলেন মায়ের দোয়া কবুল হয়েছে না হয় নাই? এই জন্য মায়েদের অনেক ভূমিকা। আবাসিক এলাকার যে সকল মহিলারা আছেন, আল্লাহর হস্তে সুদের থেকে দূরে থাকবেন, ঘুষের থেকে দূরে থাকবেন, বিভিন্ন ধরনের এনজিওদের খপ্পর থেকে দূরে থাকবেন। বিশ্ব নবী আল্লাহর হাবিব কি বলেছেন শুনুন, হাদিস আল্লাহর নবী বলেছেন, আদ দুনিয়াউ কুল্লুহা মাতা
وخير المتاع الدنيا المرأة الصالحة এই দুনিয়ায় স্বর্ণদামি এক ভরি স্বর্ণের দাম 1 লক্ষ টাকা এক ভরি ডায়মন্ডের দাম লক্ষ লক্ষ কোটি টাকা রূপের দাম অনেক বেশি এই দুনিয়ায় যত দামি জিনিস আছে বিশাল বড় বড় অট্টালিকা অনেক বড় দামি আল্লাহ নবী বলেছেন ওই বিল্ডিং দামি নয় ওই স্বর্ণ দামি নয় ওই রৌপ্য দামি নয় এই দুনিয়ায় যত সম্পদ আছে তার মধ্যে সবথেকে বেশি দামি সম্পদের নাম হলো একজন ভালো নারী আর দুনিয়াউ কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা একজন ভালো নারী সে নারী যদি রিকশাওয়ালার বউ হয় কুলি ঠেলা গাড়ি চালায় তার স্ত্রীও যদি হয় একজন গরিব থেকে গরিবের স্ত্রীও যদি হয় একজন ভালো নারী সে নারী হলো দুনিয়ার উত্তম সম্পদ কোন সম্পদ বলো দুনিয়ার উত্তম সম্পদ এইজন্য মায়েদেরকে বলি মায়েরা রাসূলুল্লাহ আপনাদেরকে দাম দিয়েছে রাসূলুল্লাহ মূল্য দিয়েছে ইসলাম সম্মান দিয়েছে কোরআন সম্মান দিয়েছে নারীদেরকে এই বিষয়ে আজকে আমি বাড়তি কথা বলবো না যেহেতু একটা পারিবারিক মাহফিল এইজন্য আমি পরিবার নিয়ে কিছু কথা বলতেছিলাম শুরু থেকে কি নিয়ে কথা বলতেছি বলেন তো পরিবার নিয়ে কথা বলতেছি একটা পরিবারের ভিতরে স্বামী আছে স্ত্রী আছে ছেলে আছে মেয়ে আছে শ্বশুর আছে শাশুড়ি আছে আছে কি নাই এখন শ্বশুর শাশুড়ি ইনশাআল্লাহ ঘাট ধরে ঘর থেকে বের করে দেবেন রাজি আছেন না কি রাজি নাই কিছু বউ আছে স্বামীরে বুদ্ধি দেয় কয় পড়াশোনার জন্য চলো আমরা কক্সবাজার যাই চলো আমরা মৌলভী বাজার যাই বাংলা বাজার যাই পড়াশোনার বাচ্চার অজুহাতে আসলে ওইটা বাচ্চার অজুহাত না অজু হলো ঘরে বুড়ো শ্বশুর আছে শাশুড়ি আছে তাদেরকে ফাঁকি দেওয়া ও বৌমা মা গো মা হিসাবেই তোমাকে বললাম মেয়ে জাতি কিসের জাতি মায়ের জাতি তাই না কত ভালোবাসি আমাদের কন্যাগুলোকে বাবার কলিজার টুকরা হলো মেয়ে কথা ঠিক কিনা বলেন এই ছেলেরা তোমরা যারা বিয়ে শাদি করবা ভালো করে শোনো লাঠি কিন্তু ঘরের মধ্যে সাইজ করে রাখছি বিয়ে করতে গেলেই কয় একটা পালসার মোটরসাইকেল চাই আরে তুই কি ফকিরের বাচ্চা আর যদি সাইকেল দরকার হয় বাবা তুই আমার কাছে আসিস আমি সুন্দর একটা পদ্ধতি তুই পালসার মোটরসাইকেল না একটা প্রাইভেট কারের ব্যবস্থা আমি করে দেবো আসিস শুধু বাবাকে নিয়ে আসবা মাত্র পাঁচ দিন দশ দিন কাজ করবা হয়ে যাবে ইনশাল্লাহ যেই ছেলের উদ্দেশ্য হলো মেয়ের বাবার গলায় পাড়া দিয়া যৌতুকের মোটরসাইকেল আদায় করবে তাদের জন্য উত্তম হলো মেয়ের বাপের গলায় পাড়া দিও না তুমি আর তোমার বাপ আসবা গলার মধ্যে আমি দুটো সাইনবোর্ড লিখে দেব এই হলো ভিকারি এই হলো ভিকারির বাচ্চা বাপের গলায় সাইনবোর্ড থাকবে এটাকে আর ছেলের গলায় সাইনবোর্ড কি থাকবে ভিকারির বাচ্চা ওই কলাতলি মোড়ে বসাবো পাঁচ দিনের মাহফিল আমার মায়ের আমি কামরুল ইসলাম সাইদ রাস্তায় দাঁড়ায় বলবো ভাই ফকির আর ফকিরের বাচ্চা একটা পালসার মোটরসাইকেলের জন্য মেয়ের বাপের গলায় পাড়া দিছিল ভাই দয়া করে একটু ভিক্ষা দেন অন্তত ভিক্ষা তুমি করো এক মাসের মধ্যে যদি পালসার মোটরসাইকেলের টাকা না হয় আমার হাতের মধ্যে আমি হ্যান্ডকাপ লাগাবো আরে বেটা মেয়ের বাপের গলায় পাড়া দিয়া পালসার মোটরসাইকেল যৌতুক নেওয়ার থেকে রাস্তায় কলাতলির পাশে বাপ বেটা গলায় সাইনবোর্ড ঝুলাইয়া ভিক্ষা করা আল্লাহর কসম আল্লাহর কসম 1000 গুণ ভালো কত গুণ ভালো তাহলে মেয়ের বাপের গলায় পাড়া দিয়া যৌতুক পালসার সাইকেল নেওয়া দরকার নাই বাপ আর বাপের ছেলের গলায় ভিকারি ভিকারির বাচ্চা গলায় দুটো সাইনবোর্ড লাগাইয়া কোথায় বসলেই হলো কলাতলির মোড়ে বসলে পাবলিক খারাপ মানুষ খারাপ তবে এত খারাপ না আমার মনে হয় পাঁচ টাকার নিচে কেউ ভিক্ষা দেবে না সে চিন্তা করবে একজন মেয়ের বাপ যেহেতু বাঁচছে আমি তো দুই টাকাও জিন্দিগিতে ভিক্ষা দেই না যা তোরে দশ টাকাই দিয়ে দিবা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকা যদি ভিক্ষা হয় মোটরসাইকেল হয়তো কয়দিন লাগে এ কথা কয় না কয়দিন লাগে সময় লাগবে শুধু একটু বাপ আর ছেলে একটু বসলো আরে কম্পিউটারে সাইনবোর্ড লাগাইয়া গলায় এই যে একটা ফেস্টুন প্লাকার্ড লাগাইয়া গলায় বসা পয়সা না থাকলে আমি দেবো কম্পিউটারে কত লাগবে নাহলে পঞ্চাশ একশো দুশো পাঁচশো টাকাই না হলে লাগলো ভাইরা রাগ করবেন না অনেক বাবা এগুলো শিক্ষা দেয় এই জন্য আসুন ছেলেদেরকে বলি তুমি যৌতুকের দিকে কেন তাকাবে একটা বাপ চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর একটা কন্যাকে পালে যখন তোমার হাতে তুলে দেয় সে যেন তার কলিজার একটা
অংশ কেটে তোমারে দিয়ে দিয়েছে আর একটা কথা মনে রাখবা পৃথিবীতে সবথেকে সুন্দরী মেয়ে কে জানো পৃথিবীতে সবথেকে সুন্দরী মেয়ে হলো প্রত্যেক বাবার চোখে তার মেয়েটা মেয়ে যদি কালো হয় বাপের কাছে কেমন মনে হয় বলেন তো আমার মেয়েটা খুব সুন্দরী দেখতে খুব ভালো কালো যদিও এইজন্য বাবার স্নেহ এই স্নেহ তুমি নিচ্ছো এর থেকে আর বড় কি চাও খবরদার বৌমাদেরকে বলি বৌমা দোয়া করে যাচ্ছি তোমাদের জন্য প্রাণ খুলে কামরুল ইসলাম সাঈদ প্রাণ খুলে দোয়া করব মা শ্বশুর শাশুড়িকে আজকে থেকে এই মুছে ফেলো রিমুভার দিয়ে রিমুভ করে ফেলো শ্বশুর আর শাশুড়ি বলে কিছুই নাই পৃথিবীতে শ্বশুর শাশুড়ি বলে কোনো কিছু থাকবে না বাবা মা বলেন কি বলেন কি বাবা মা হবে মেয়েদের জীবন কঠিন জীবন মা তুমি যখন তোমার ঘর ছেড়ে স্বামীর ঘরে এসেছো এখন স্বামীর পিতা স্বামীর মা তোমার মা মেয়েদের আসল পরিচয় স্বামীর ঘর বাবার ঘর নয় সুতরাং বুড়ো শ্বশুরকে সন্তানের মতো দেখবে বুড়ো শাশুড়িকে মায়ের মতো দেখবে লালন পালন করবে নিজের হাত দিয়ে আদর যত্ন করবে গোসল করাবে তাদেরকে খাওয়া দাওয়া দেবে আল্লাহ তাআলা তোমার তাকদীর খুলে দেবে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি জিনিস বরকত হয় একটি কাজে কেউ যদি মা-বাবার এই হকগুলো আদায় করে তাহলে তার আল্লাহ তাআলা তার হায়াত এবং রিজকের ভিতরে আল্লাহ তাআলা ওয়াসাআত মিসকাতের ভাষা ওয়াসাআত আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দিয়ে দেয় সুতরাং রুজির ভিতরে কেউ ওয়াসাআত যদি করতে চায় রুজিকে প্রশস্ত করতে চায় রুজি বাড়াতে চায় হায়াত দুর্ঘটনায় মারা যেন না যায় তার জন্য কোনো অকাল মৃত্যু না হয় দীর্ঘ নেক হায়াত পায় সেজন্য মা-বাপের জন্য খিদমত করে এই জন্য শ্বশুর শাশুড়ি নিজের মা-বাপ মনে করবেন শ্বশুর শাশুড়ি নিজের মা-বাপ মনে করবেন স্বামী যারা আছেন খবরদার স্ত্রীকে কখনো বাবা তুলে মা তুলে বংশ তুলে গালি দেবেন না প্লিজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে কোন হজে বিদায় হজে রাসূলুল্লাহ বলেছেন এই বন্দীদের উপরে তোমরা ভালো ব্যবহার করো এই বন্দীদের উপরে তোমরা ভালো ব্যবহার করো লোকেরা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ কোন বন্দীদের সাথে ভালো ব্যবহার করব আল্লাহ নবী বললেন যে মেয়েরা বাবার ঘর ছেড়ে তোমাদের ঘরে এসেছে তোমাদের ঘর সংসার দেখাশোনা করে এরাও তোমাদের কাছে এক ধরনের বন্দী খবরদার এদের সাথে দুর্ব্যবহার করিও না তোমরা যেমনটি খাবে তাদেরকে তেমন খাওয়াবে তোমরা যেরকম মানের কাপড় চোপড় পরবে তাদেরকে ওই রকম দামের মানের কাপড় চোপড় তাদেরকেও পরাবে আল্লাহু আকবার বলবেন না আজকে আমার টেলিভিশনের বুদ্ধিজীবী এগুলো বুদ্ধিজীবী না এগুলি মানব রূপের কলঙ্ক বান্দরের বাচ্চা এই বুদ্ধিজীবী নামধারী কিছু বুদ্ধি প্রতিবন্ধী আছে দুনিয়ার সব দার্শনিকের কথা বলে ওদের মুখে আল্লাহর লানত আল্লাহর গজব এই বুদ্ধিজীবী নামধারী এই জানোয়ার পশুগুলো একবারের জন্য আমার রহমতের নবীর নাম উচ্চারণ করে না কত ঠিক কিনা বলুন রাসূলুল্লাহ যত শান্তির কথা যেখানেই শান্তির কথা আছে সেখানে আমার নবীর কথা আছে বিদায় হজে কি সুন্দর একটা দামি এটা দামি কথা না বলে কি সুন্দর দামি কথা ঘরের নারীদের সাথে দুর্ব্যবহার করবে না তারা তোমাদের অধীনস্থ তারা তোমাদের কাছে বন্দীর মতো সুতরাং তাদের সাথে ভালো ব্যবহার করো নারীদের সাথে উত্তম ব্যবহার করতে রাসূলুল্লাহ বলেছেন এরপরও নারী পক্ষ নারী দিবস নারী আন্দোলন ইত্যাদি নারীরা কেন যেন রাসূলুল্লাহর প্রতি আর তাদের খরিদ্দার তাদের খরিদ্দার এই বুদ্ধিজীবী নামধারী বুদ্ধি প্রতিবন্ধীগুলি সবার উদ্ধৃতি দেয় আমার রাসূলুল্লাহর উদ্ধৃতি দেয় না এই জন্য নারীকে সম্মান ইজ্জত আল্লাহর হাবিব দিয়েছেন আসুন আমরা পরিবারের বন্ধনগুলো সুদৃঢ় করব সুদৃঢ় করব সর্বশেষ একটা হাদিসের কথা আপনাদেরকে শোনাই কোন বন্যা দুর্গত এলাকায় অথবা কোন দুর্ভিক্ষ পীড়িত এলাকায় আপনি যখন খাবার নিয়ে যান ত্রাণ নিয়ে যান ওইটা ফেরেশতারা যেরকম সওয়াব লেখে সারাদিন অফিসে সারাদিন কর্মক্ষেত্রে কাজ করে সন্ধ্যাবেলায় তৌফিক অনুযায়ী ঘরের বিবি বাল বাচ্চাদের জন্য একটা খাবার নিয়ে যখন আপনি বাড়িতে রওনা হন ফেরেশতারা আপনার আমল নামায় ওই রকম সওয়াব লিখতে থাকে কথা বোধহয় বুঝেন নাই আমার কথা কথা কি বুঝেছেন আপনি টাকা দিয়ে কোন অঞ্চলে ত্রাণ দেওয়ার জন্য গেলেন টাকা নিয়ে গেলেন চাল ডাল তরি তরকারি ইত্যাদি কোন অঞ্চল দুর্ভিক্ষ ক্ষুধার্ত বন্যা প্লাবিত কোন এলাকায় ত্রাণ দেওয়ার জন্য
দুর্ভিক্ষ এলাকায় ত্রাণ দেওয়ার জন্য গেলেন, আপনি যে ত্রাণের মাল নিয়ে গেলে যেরকম ফেরেশতারা আপনার জন্য সওয়াব লিখতে থাকে, অনুরূপ ভাবে আপনি সংসারের কর্তা বাবা, সংসারের কর্তা স্বামী, সংসারের কর্তা বড় ভাই, আপনি যখন আপনার পরিবারের জন্য সারা দিন কাজ করে পকেটে দশটা টাকা আছে, আপনার তৌফিক অনুযায়ী যার হাজার টাকা আছে হাজার টাকার নেবে, যার দশ টাকা আছে দশ টাকার নেবে, কিছু বাদাম, কিছু মিষ্টি, কিছু চকলেট, কিছু ক্যান্ডি কিনে নিয়ে ঘরের বাচ্চা কাচ্চা আহলে বাইতের হাতে যখন দেয় ওরা খুশি হয়, ফেরেশতার এরকম সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে মহররম আশুরার দিনে যতগুলো খরচ আছে, একটা হাদিস আপনারা জুমার সলাত যারা আদায় করেন জুমার মহরমের আগে, এইটা ইমাম সাহেবরাই এই হাদিসটা বলেন পড়েন, আপনাদের হয়তো অনেকেরই মনে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার যতগুলো খরচ আছে তার মধ্যে উত্তম খরচের একটি হলো দশই মহরম পরিবার পরিজনের জন্য একটু ভালো বাজার সদায় করা। এরপরে দুনিয়ায় উত্তম খরচের একটি হলো হজ উমরা গিয়ে অধিক পরিমাণে খরচ করা। এই খরচগুলো আল্লাহ রাসূল বলেছেন উত্তম খরচ। কি খরচ বলেছেন বলেন? তাহলে আমারে দাওয়াত দিলেন না, মহল্লার ইমাম সাহেবরে দাওয়াত দিলেন না, খতিব সাহেবরে দাওয়াত দিলেন না, কোনো পীর পীরজাদারে দাওয়াত দিলেন না, বল মাছটা আপনিই কিনলেন, রূপচান্দা মাছটা আপনিই কিনলেন, খাইলেনও আপনি আপনার পরিবার পরিজন নিয়ে, কিন্তু সবটা লিখলো কারা? ফেরেশতারা লিখলো। কার আমল নামায় কথা বলে না, কার আমল নামায়? আমার আমল নামায়, আপনার আমল নামায় লিখলো, টাকা আপনার, খাইলেন আপনি পরিবার পরিজন নিয়ে, আবার সবটাও লিখলো আপনার আমল নামায়। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে দেখেন পরিবার, পরিবার আজকে ফ্যামিলি স্ট্রাকচার, ফ্যামিলি স্ট্রাকচার ভেঙে যাচ্ছে ভাইরা আমার। ইউরোপ আমেরিকায় অনেক জায়গায় বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে রাস্তার পাশে ফেলে চলে যায়, ছেলে জানে না কে তার বাবা কে তার মা। এগুলো গভর্নমেন্টের চাইল্ড সেন্টার আছে, অরফানেজ সেন্টার আছে, এই জায়গায় লালন পালন হয়, গভর্নমেন্টের লোকেরা পালা লালন পালন করে, এরপরে একদিন তার কাছে চিঠি আসে তোমার বাপের নাম অমুক, সে মারা গেছে, অমুক কবরস্থানে তারে মাটি দিছে, ছেলে হয়তো একদিন গেল দশ সেন্ট দিয়া $10 দিয়া একটা ফুল কিনলো বাপের কবরের কাছে, একটু ফেলাইয়া নীরবে 3 মিনিট দাঁড়ায় থেকে চলে আসলো। এই হলো বাবা মার ভালোবাসা। অথচ ইসলাম কি সুন্দর দায়িত্ব কর্তব্য দিয়েছে, এই সন্তান ছোট থাকলে বাবা মা লালন পালন করবে, এবার বাবা মা যখন বুড়ো হয়ে যাবে সন্তানকে বলেছে এই সন্তান এই বুড়ো বয়সে বাবা মাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর পার্লামেন্টে আইন হয়েছে, আমি আল্লাহ বিধান দিয়েছি গোলামি করবে, ইবাদত করবে, বন্দেগি করবে একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহ ছাড়া কোনো পীরের গোলামি, ফকিরের গোলামি, মাজারের গোলামি, বাজারের গোলামি, নেতার গোলামি, নেত্রীর গোলামি, দলের গোলামি, শয়তানের গোলামি, কোনো চেতনা চিন্তার গোলামি তুমি করবে না, গোলামি করবে একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহর গোলামির পর এই দুনিয়ায় তোমার মা বাপ আছে, ওই মা বাপের সঙ্গে উত্তম ব্যবহার করবে। ওয়াখফিজ লাহুমা, ওয়াখফিজ লাহুমা জানাহা জুল্লে মিনার রহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগরা। তাহলে আগে বাবা মা সন্তান লালন পালন করবে, এবার বাবা মা বুড়ো হয়ে গেছে লালন পালন কে করবে? ছেলে মেয়েরা বাবা মাকে লালন পালন করবে। এই জন্য আসুন আমাদের পারিবারিক বন্ধনগুলো ভালো হোক, সুদৃঢ় হোক, ফ্যামিলি ভ্যালুস, ফ্যামিলি স্ট্রাকচার, আমাদের পরিবারের মূল্যবোধ এবং পরিবারের বন্ধন এটা ভালো হোক, এটা কিন্তু খুব সুন্দর একটি বিষয়। মুসলমানদের এই পারিবারিক বন্ধন ছিল, পারিবারিক বন্ধন মুসলমানদের থাকবে। আসুন আমাদের সন্তান সন্ততির জন্য আমরা বাবা মা হিসেবে যা কর্তব্য আছে দায়িত্ব আছে পালন করব, দিনই শিক্ষা দেব সন্তানদেরকে, আদব শিক্ষা দেব, তালিম তরবিয়ত শিক্ষা দেব, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করা শিক্ষা দেব। অনেক বাবা আছেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করেন, ছেলেরে লাগায় দেয়, আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনার ছেলেকে লাগায় দিলেন, অর্থ হলো তার চাচার বিরুদ্ধে আপনি লাগায় দিলেন, কত বড় ক্ষতি করলেন আপনি চিন্তা করেন? আজকে যে ছেলে চাচার ঘাড় মটকাতে গেল সেই ছেলে আগামীকালকে বাবা হিসাবে আপনার ঘাড় মটকাতে যাবে। এই জন্য ভাই ভাই ঝগড়া করবেন, ছেলে মেয়েদেরকে সামনে রাখবেন না, দূরে সরাই দেবেন, খবরদার। তার কারণ হলো আপনি ঝগড়া করছেন
নিতান্ত প্রয়োজনে আপনার সন্তানগুলো এই ঝগড়া না দেখুক, ভাই বোনে ঝগড়া করছেন, বাবার ফুফু ঝগড়া হচ্ছে, সন্তান যেন এগুলো না দেখে, এই সন্তানের হৃদয়গুলো দাগ কাটবে। স্বামী স্ত্রী কখনো বিশ্রী ভাষায় বাচ্চাদের সামনে গালিগালাজ করবেন না, বাপ মা তুলে কথা বলবেন না, একজন আর একজনকে অসম্মান করবেন না, মারধর করবেন না, এগুলি বাচ্চাদের শিশু মনে এক ধরনের দাগ কাটে, এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আল্লাহ তাআলা এগুলো বুঝে, আর অনেক কথা হাদিস কোরআনে অনেক অনেক কথা ছিল, সেগুলো সব কথা তো একদিনে বলা যায় না। আল্লাহ তাআলা আমাদের পরিবারিক এই বন্ধনগুলো সুন্দর করুন, পরিবারগুলো সুন্দর করুন, আমাদের পরিবারের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আল্লাহ যাকে যা কিছু দিয়েছে সেগুলোকে যথাযথ আদর কদর করে তাদেরকে মানুষের মতো মানুষ বানানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। অনেক বাবা মা আছে ছেলে মেয়ে একটু সন্ত্রাসী হইলে বড় গলায় কথা বললে খুশি হয়, আরে আজকে তোমার ছেলে অন্যের ব্যাপারে কথা বলে অন্য একটা চুরি ডাকাতি করে এনে তোমারে খাওয়াইতেছে তুমি খুশি হচ্ছ, কালকে এই ছেলে তোমার উপরে অস্ত্র ধরবে, তোমার বুকে ছুরি ধরবে, সুতরাং তুমি চিন্তা করিও না। কামা তাদিনু তুদান, কামা তাদিনু তুদানু, সুতরাং আপনি যেরকমটি কর্ম করবেন সেরকম করবেন, ফল আপনি ভোগ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের পরিবারিক বন্ধনগুলো সুদৃঢ় করুন, স্বামী স্ত্রী সম্পর্ক মজবুত করুন, ভাই বোনের সম্পর্ক সুন্দর করুন। আমাদের ছেলে মেয়েগুলো শুধু জন্ম দেওয়া নয়, এই ছেলে সন্তানগুলো ছেলেগুলো মেয়েগুলো ভালো উত্তম তালিম তরবিয়াত শিক্ষা দীক্ষা ইত্যাদি দিয়ে তাদেরকে আমরা যেন ভালো মানুষ বানাতে পারি। সর্বশেষ একটি কথা বলি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা চিনেন নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা চিনেন নাই, মুসলমানের বাচ্চা আপনি চিনেন নাই, আপনি শুধু জিলাপি খাওয়া মুসলমান, আপনি শুধু খেচুড়ি খাওয়া মুসলমান চিনেন নাই, আজকে চিনে রাখেন আপনার নবী সেই নবী, আপনার নবী সেই নবী যেই নবী শিক্ষার বিনিময় বন্দীকে মুক্তি দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার নবী কোন নবী? সেই নবী যেই নবী শিক্ষার বিনিময় কি করেছেন? যুদ্ধবন্দী মুক্তি দিয়েছেন। তাহলে চিন্তা করেন তো শিক্ষার কি দাম নবীজির কাছে। বিভিন্ন লোকেরা এলো, ইয়া রাসূলুল্লাহ ওই যুদ্ধে এই লোকটা গ্রেফতার হয়েছে, মুসলমানদের কাস্টডির ভিতরে আছে, এই লোকটাকে মুক্তি দেওয়া হোক। রাসূলুল্লাহ মুক্তিপণ নির্ধারণ করলেন, এমনকি তার নিজের জামাইয়ের জন্য, আপন মেয়ের জামাই, সেই জামার জন্য মুক্তির পণ হিসাবে মা খাদিজার বোধ একটা হার, তাই না, একটা হার আনা হয়েছিল। রাসূলুল্লাহ সে হারটা দেখে তার স্ত্রীদের ভিতরে মা খাদিজার কথা, রসুল ইন্তেকালের আগের নিঃশ্বাস পর্যন্ত মা খাদিজার কথা রসুল কোনোদিন ভুলে যান নাই। এত লোকরে রসুল আল্লাহর নবী এত কাজ করছেন, মা খাদিজার কথা কোনোদিন ভুলেন নাই। একটা ছাগল জবা দিলে মা খাদিজার কোনো বান্ধবী আছে কিনা তাদেরকে গিয়ে গোশত দিয়ে আসতেন। কোনো কবর জিয়ারত করতে গেলে রসুল কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ কেয়ামতের দিন বাবা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, সন্তান যেদিন তার বাবা মাকে ভুলে যাবে, কেয়ামতের ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। আল্লাহু আকবার। মা খাদিজার একটি হার এনে মুক্তিপণ হিসেবে দেওয়া হলো, মেয়ে দিল, তার স্বামীর মুক্তির জন্য বাবার কাছে পাঠালো। রাসূলুল্লাহ হারটা দেখে আল্লাহ হাবিব চোখে পানি ধরে রাখতে পারলেন, এত বড় নবী একজন রাষ্ট্র পরিচালক দেখেন এক যে স্ত্রীর ভালোবাসায় কেমন বাচ্চাদের মতো রসুলের চোখে পানি এসে গেল, আল্লাহ নবী কেঁদে ফেললেন। এই হলো মানবতা। এক একজন এসে এক একটা বিষয় নিয়ে একজনের কাছে বলছে মুক্তি দিচ্ছি, একজন এসেছে তার মুক্তি দেওয়ার মতো, মুক্তিপণ দেওয়ার মতো কিছুই নাই। রসুল জানতে পারলেন সে শিক্ষিত, সে কি, আল্লাহর হাবিব বললেন তুমি এতটা বাচ্চাকে আক্ষরিক জ্ঞান শিক্ষা দেবে, এই লিটারেট, এতগুলো বাচ্চাকে মানুষকে লিটারেট করবে, স্বাক্ষর বানাবে, আক্ষরিক জ্ঞান দেবে, আমি এর বিনিময়ে তোমাকে মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ, বলবেন না আপনি আপনার নবীকে চেনেন নাই? ভাই শুধু আল্লাহ নবী আনুষ্ঠানিক কয়টা দোয়া কালাম পড়ার জন্য পৃথিবীতে আসেননি, আপনার নবী পৃথিবীতে এসেছিলেন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে। সুতরাং আসুন সেই পরিবারে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা যেন সুশিক্ষা বাচ্চাদেরকে দেই, কুশিক্ষা যেন না দেই, ভালো শিক্ষা যেন দেই, নৈতিক শিক্ষা যেন দেই, আমাদের বাচ্চারা এই নৈতিক শিক্ষা পেয়ে যেন ভালো মানুষ, প্রকৃত মানুষ যেন হতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।